নবী মুহাম্মদ যখন নাকি বাইজা এই কথা শুনছে শোনার সঙ্গে সঙ্গে বাবা কান্নারাম করে দিছে মা গো এমন কথা বইলো না মা তুমি এমন কথা বইলো না তুমি যদি আমার ছাড়িয়া চলে যাও গো মা আমি কারে মা বলিয়া ডাক দিব গো মা বাজান রে কিতাবের মধ্যে আছে ওই আবু নামক স্থানে নবী মুহাম্মদের মা চলিয়া যায় এ ভাইজান নবী মুহাম্মদের মা চলিয়া যায় সমস্ত গ্রন্থকাররা কিতাবের গ্রন্থকাররা আমার নবীর মার ইন্তিকাল লিখতে যায় চোখের পানি বালাইছে যেই মানুষটারে না বানাইলে আল্লাহ পৃথিবীর কিছুই বানাইতো না যেই মানুষটারে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না যেই মানুষটারে না বানাইলে আল্লাহ একটা বালুর কোনাও বানাইতো না আজকে সেই মানুষটার মা দুঃখিনী চইলা গেল মাত্র ৬ বছর বয়সে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ আজকে আমার নবীর জন্মের দিন আবার এই দিনেই আমার নবী মৃত্যুবরণ করেছে যেহেতু রবিউল আউয়াল মাস সেহেতু আমার নবীর জীবনী এই মাসে বেশি বেশি বলতে হবে কথা বলেন ঠিক কিনা এ ভাই যাই যেই মহামানবের চরিত্র নিয়ে কথা বলা হয় যেই মানুষটাকে নিয়ে কটুক্তি করা হয় যেই মানুষটাকে নিয়ে ব্যঙ্গ করা হয় সেই মানুষটার জীবনীটা একবার পড়ে দেখো সেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই যেই মানুষটা কোনোদিন রাতটা ভরে একসাথে বিবিদের সাথে ঘুমায় নাই বাজান রে আমার দিকে তাকান এ আমার ছাত্র ভাইরা আমার নবীর জীবনীটা একবার পড়ে দেখো আমার নবী জীবনে কোনদিন বাবার আদর পায় নাই এ ভাইজান আমার নবী একদিন মাটির কোনায় বসে আছে মাঠের কোনায় বৈশায় আমার নবী খেলা দেখতেছে এমন মুহূর্তে দেখে যখন সন্ধ্যা হয়ে গেছে তাকায়া দেখে সমস্ত সন্তানের বাবাগুলা তাদের আয়সা নিয়ে যাইতেছে একজনের বাবা আয়সা তার সন্তানকে কুলে করে নিছে তারপর তার কপালের মধ্যে একটা চুমা দিয়া বাসায় লয়ে যাইতেছে এই দৃশ্য যখন নাকি আমার নবী দেখছে গো আমার নবীর চোখের মধ্যে পানি চলে আসছে আসমানের দিকে তাকায় একটা ডাক দিয়া বলে জমিনের মালিক আজকে সবার সন্তানের বাবা তার তাদের বাবারা তাদেরকে কুলি করে বাসায় নিয়ে যায় গো আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমারও কুলে করে নিয়ে যাইতো আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমার কপালের মধ্যে একটা চুমা দিত এমন ভাবে যখন নাকি ভাইজান আমার নবী মাঠের কোনায় বৈশা কান্দা ওদিক দিয়া যখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা তাকায়া দেখে মা আমিনা দেখে এখন নবী মুহাম্মদ বাসায় ফিরে আসে নাই রাস্তায় বের হয়ে গেছে একটা লোককে জিজ্ঞেস করতেছে তুমি কি মুহাম্মদকে দেখছো কিনা লোকটা ডাক দিয়া বলে না গো মুহাম্মদ তো দেখি নাই কিন্তু ওই মাঠের কোনায় একটা ছোট বাচ্চা আব্বা আব্বা বলে কান্দে মা আমিনা সঙ্গে সঙ্গে দৌড়ে গেছে গো যায় দেখে মুহাম্মদ কান্দে গো যায় সন্তান দে শিশু মুহাম্মদ কোলের মধ্যে চাপিয়া ধরছে
কুলের মধ্যে চাপিয়া ধরে বলে বাবা তুমি কান্দ কে সঙ্গে সঙ্গে মোহাম্মদ বলে মা গো মা আজকে যখন আমি সন্ধ্যাবেলা খেলা দেখতে ছিলাম আমি দেখছি সবার বাবারা তাদের সন্তানদেরকে কুলে নিছে আমি তাকে দেখছি সবার সন্তানকে তাদের বাবারা কুলে কুরা বাসায় নিয়ে গেছে আমার তো বাবা নাই গো আমার তো আজ পর্যন্ত আমার বাবা কুলে নিল না মা গো আমি তো জীবনে বাবারে দেখি নাই রে আমার বাবার কবরটা আমারে দেখাইবানি সঙ্গে সঙ্গে মা আমেনা তার নবী মুহাম্মাদের দাদার কাছে গেছে আব্দুল মুত্তালিবের কাছে গেছে আব্দুল মুত্তালিবের কাছে যায় বলতাছস আব্দুল মুত্তালিব আপনার নাতি তার বাবারে কোনোদিন দেখে নাই তার বাবারে কোনোদিন দেখে নাই জন্মের আগেই তার বাবা চইলা গেছে নবী মুহাম্মদ বলতাছে তার বাবার কবরটা দেখবে আপনি যদি অনুমতি দেন তাহলে তার বাবার কবর দেখাইতে নিয়ে যাব যখন আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন তিনজন ভাইজান আমার নবীর বাবার কবর দেখার জন্য রওনা দিলেন আল্লাহু আকবার আল্লাহ এ ভাইজান একজন হলো মা আমেনা আর একজন হলো শিশু নবী মুহাম্মদ আর তিন নাম্বার হলো দাসী উম্মে আইমান এই তিনজন যখন নাকি নবী মুহাম্মাদের বাবার কবর দেখার জন্য রওনা দিল আব্দুল মুত্তালিব দেখে তিনজন মানুষ সওয়ারি কইরা তাদের বাবার কবর দেখার জন্য রওনা দিছে যখন নাকি আব্দুল মা আমিনা দেখলেন নবী মুহাম্মাদের বাবার কবরের সামনে চলে আসছে মা আমিনা এইভাবে হাত দিয়ে সেরে দিয়ে দেখে দিতেছে ও মুহাম্মদ ওই যে তাকায় দেখো ওইটা হলো তোমার বাবার কবর যখন নাকি এইভাবে হাতের ইশারা দিয়া দেখাইয়া দিছে গো আমার নবী মুহাম্মদ ছোট্ট শিশু গো 6 বছর বয়স সঙ্গে সঙ্গে মার কথা জুই না বলে মা গো ওইটা আমার বাবার কবর কয় হইডাই তোমার বাবার কবর শিশু মুহাম্মদ চোখের পানি ফালাইতে ফালাইতে বাবার কবরের সামনে গেছে গো সামনে যাইয়া মালিক একটা ডাক দিয়া বলে মালিক আমার বাবা নাই রে আমার বাবারে জীবনও চোখে দেখি নাই জানি না আমার বাবা কবরের মধ্যে কেমন আছে জানি না আমার বাবারে তুমি কবরের মধ্যে ভালো রাইখো আমার আল্লাহ তখন জিব্রাইল রে ডাক দিয়া বলতেছে জিব্রাইল রে আমি আমার নবী মুহাম্মাদের কান্না সহ্য করতে পারতাছি না তুমি চালু চালু করিয়া যাও কারণ নবী মুহাম্মদ কান্তাছে আমার বন্ধু কানবে আমি আল্লাহ সহ্য করতে পারি না সঙ্গে সঙ্গে জিব্রাইল আইসা নবী মুহাম্মাদকে দূরে সরে আনিছে ও নবী আপনি কান্দেন না গো আপনি যদি কান্দেন আসমান কান্দে জমিনও কান্দে গো পৃথিবীর সমস্ত কুল কায়নাত কান্দে এইবার যখন নাকি মামেনা বলল বাবা তুমি যখন কবর দেখছো চলো আমরা বাসায় চলে যাই নবী মুহাম্মদকে যখন নাকি নিয়া রওনা দিছে সাথে উম্মে আইমান আছে অর্ধেক পথ যখন আসছে আবওয়া নামক স্থানে আসছে হঠাৎ করে মা আমেনা বলতাছে মুহাম্মদ রে আমার বুকের মধ্যে কেমন যেন ব্যথা করতেছে এই কথা যখন বলছে নবী মুহাম্মদ সঙ্গে সঙ্গে মারে জরে ধরছে
ও মা তুমি এটা কেমন কথা বলো গো বাবারে তো জীবনের তরে হারা ফেলছি আর বাবা পাবো না এখন তুমি কেমনে বলতাছো তোমার বুকের মধ্যে ব্যথা করতেছে মা আমিনা বলতাছে বাবা রে আমার বুকের ব্যথা এত তীব্র হয়ে গেছে আমি মনে হয় আর থাকবো না উম্মে আইমানের হাতটা দরিয়া নবী মুহাম্মদের হাতটা দরিয়া এইভাবে হাতের উপর হাত দিয়া বলতেছে এ উম্মে আইমান আমি মা চলিয়া যাব তুই আমার মুহাম্মদে তার দাদার কাছে বুঝিয়ে দি নবী মুহাম্মদ যখন নাকি বাই যান এই কথা শুনছে শোনার সঙ্গে সঙ্গে বাবা কান্নারাম করে দিছে মা গো এমন কথা বইল না মা তুমি এমন কথা বইল না তুমি যদি আমার সারিয়া চলে যাও গো মা আমি কারে মা বলিয়া ডাক দিব গো বাজান রে কিতাবের মধ্যে আসছে ওই আবু নামক স্থানে নবী মুহাম্মদের মা চলিয়া যায় এ ভাইজান নবী মুহাম্মদের মা চলিয়া যায় সমস্ত গ্রন্থকাররা কিতাবের গ্রন্থকাররা আমার নবীর মার ইন্তিকাল লিখতে যায় চোখের পানি বালাইছে যেই মানুষটারে না বানাইলে আল্লাহ পৃথিবীর কিছুই বানাইতো না যেই মানুষটারে না বানাইলে আল্লাহ কুল কায়নাতের কিছুই বানাইতো না যেই মানুষটারে না বানাইলে আল্লাহ একটা বালুর কোনাও বানাইতো না আজকে সেই মানুষটার মা দুঃখিনী চইলা গেল মাত্র 6 বছর বয়সে এ ভাইজান যখন নাকি 6 বছর বয়স আবু নামক স্থানে তার মা চলিয়া গেল এবার উম্মে আইমান নবী মুহাম্মদ যে নিয়া বাসায় ফিরতেছে সোয়ারির উপর যখন নাকি বাড়ির দিকে ফিরতেছে ইন লিমিট টাইমে আব্দুল মুত্তালিব তাকে দেখে গেছিল তিনজন কিন্তু আসতেছে দুইজন মুত্তালিব চিন্তা করতেছে কি ব্যাপার আমার বাড়ির থেকে গেল মাত্র তিনজন মা আমেনা নবী মুহাম্মদ আর হলো উম্মে আইমান দাসী কিন্তু আসার সময় সোয়ারির মধ্যে মাত্র দুইজন আসতেছে মা আমেনা গেল কোথায় যখন নাকি বাজান উম্মে আইমান আসছে আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে মুহাম্মদের হাতটা এইভাবে দিছে হাতটা দিয়া বলতেছে ও আব্দুল মুত্তালিব আমরা গেছিলাম তিনজন মানুষ নবী মুহাম্মদের বাবার কবর দেখার জন্য কবর দেখিয়া যখন আসতেছি সেখানে নবী মুহাম্মদের মা আমেনা চইলা যায় নবী মুহাম্মদকে দেখার জন্য আর পৃথিবীতে কেউ রইল না মা মরার সময় বলছিল আপনার হাতের উপর উঠে দিতে আমি আব্দুল মুত্তালিব আপনার কাছে উঠে দিলাম আপনি নবী মুহাম্মদকে দেখে রাইখে আমার নবী কান্দে আর আব্দুল মুত্তালিবকে জোরে জোরে বলে দাদু ভাই আমার পৃথিবী থেকে আমার মা চইলা গেল গো জীবনে তো কোনোদিন বাবারে দেখি নাই রে জন্মের আগে তো বাবাও চইলা গেছে এখন জনম দুঃখিনী মা যার মা মইলা ডাক দিতাম সেই মাও চইলা গেল ও দাদা এখন আমি কার মা মইলা ডাক দিব মা আব্দুল মুত্তালিব কান্দে শিশু মুহাম্মদের চোখের পানি দেখিয়া আব্দুল মুত্তালিব বলে ও মুহাম্মদ তুমি কাইদো না তোমার কান্দা দেখলে আমি মুত্তালিবের চোখের পানি রাখতে পারি না
তুমি কাইদো না মোহাম্মদ শুধু একটা কথাই বলে দাদা গো আমি এখন কারে মা বইলা ডাক দিব এ সাতু ভাইরা আমি জানি না কার জানো জনম দুখিনী মা নাই রে কার জানো জনম দুখু মিয়া বাবা নাই এ ভাইজান মার মতন দরদি পৃথিবীর জমিনে কেউ নাই রে বাবার মতন দরদি পৃথিবীর জমিনে কোথাও পাইবা না গো ভাইজান তোমাদের ছাত্রদের মধ্যে এমন অনেকের মাও না থাকতে পারে অনেকে এমন আছে যাদের বাবা নাই আমি যখন মাদ্রাসায় পড়তাম অনেকে দেখতাম তাদের মা নাই অনেকের দেখতাম অনেকের বাবা নাই আমার বাবা যখন যাইতো অন্য কেউ বাবা যখন যাইতো ওদের চোখের মধ্যে পানি চলে আসতো ডাক দিয়া বলতো তোমাদের বাবা আছে আজকে আমার যদি বাবা থাকতো তাহলে আমারও দেখার জন্য মাদ্রাসায় আসতো এ ভাইজান আমার দিকে তাকান ওই মা দুখিনীরে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এরপর যখন নাকি আব্দুল মুত্তালিব বললেন ও মোহাম্মদ তুমি কাইদো না তোমার দেখাশোনার জন্য সব দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব দিলাম আল্লাহু আকবার বলেন যখন নাকি তার দায়িত্ব ভার আব্দুল মুত্তালিব নিয়ে নিলেন আব্দুল মুত্তালিব চলতেছে 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 ইন লিমিট টাইমে আব্দুল মুত্তালিবও বিদায় নিয়ে নিলেন আব্দুল মুত্তালিব যখন বিদায় নিয়ে নিলেন এরপর নবী মুহাম্মদ লালিত পালিত হলেন তার চাচার কাছে এ ভাইজান জীবনী বলার উদ্দেশ্য একটাই যেই নবী শিশুকালে এতিম হয়ে যায় যেই নবী শিশু বয়সে উম্মতের জন্য ফিকির করত যেই মানুষটারে না বানাইলে আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতো না যেই মানুষটারে না বানাইলে কোন নবীরে আল্লাহ নবীর নবুয়তি দিত না যেই মানুষটারে না বানাইলে আল্লাহ একটা বালুর কোনাও বানাইতো না আজকে ফ্রান্সের জমিনে আমার ওই নবীর চরিত্র নিয়ে কথা বলা হয় কথা বলেন ঠিক কি না আমার দিকে তাকান যেই মানুষটার উম্মত হতে পেরে আমরা গর্ব করি আমরা নবী মুহাম্মাদের উম্মত যেই মানুষটার উম্মত হওয়ার জন্য সমস্ত নবী রাসূলরা পর্যন্ত দরখাস্ত করছে কথা বলেন ঠিক কি না যেই মানুষটার উম্মত হওয়ার জন্য হাজার হাজার রাসূলরা পর্যন্ত দরখাস্ত করছে শুধু নবী না রাসূলরাও পর্যন্ত নবী এবং রাসূলের মধ্যে অনেক ডিফারেন্স নবী বলা হয় যাদেরকে আল্লাহ নবুয়তি দিয়েছে আর রাসূল বলা হয় যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে তো এমনি ভাবে মূসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আমাকে যদি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতে আমি খুশি হইতাম আজকে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হইছি আমরা কি কোনোদিন কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম জোরে বলো মূসা আলাইহিসসালাম 3832টা সিঁড়ি পাড়ি দিয়ে যখন নাকি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন করতে যেতেন সর্বপ্রথম দিন আল্লাহর সাথে কথোপকথন করবে 8.5 ঘন্টা আমার মালিকের সাথে কথা বলেছে আল্লাহ আকবার জোরে বলেন 8.5 ঘন্টা কথা বলার পর আল্লাহরে বলতেছে ও আল্লাহ তুমি 8.5 ঘন্টা কথা বললা কি বললা কিছুই তো বুঝলাম না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলতেছে ও মূসা তুমি কিভাবে বুঝবা আমি তো তোমার ভাষায় কথা বলি নাই মূসা আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি ভাষা এবার আল্লাহ মূসা আলাইহিস সালামের ভাষায় কথা বললেন বাজান রে যখন আল্লাহ মূসা আলাইহিস সালামের ভাষায় কথা বলা শুরু করে দিলেন এক থেকে যখন 1.5 ঘন্টা পার হইছে গো মূসা এবার বলতাছে মালিক একটু অফ কর গো মাওলা ও মালিক
সাড়ে আট ঘন্টা কথা বলছ, আমি তোমার কোনো কথা বুঝি নাই গো মালিক, কিন্তু এখন যখন তুমি আমার বাসায় কথা বলতাছ এখন আমি সবই বুঝতাছি, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না গো মালিক, তুমি শুধু নবী মুহাম্মাদের প্রশংসা করতেছো, নবী মুহাম্মাদের প্রশংসা করতেছো, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই গো মালিক, এই নবী মুহাম্মাদটাকে একটু জানাইয়া দাও, এই নবী মুহাম্মাদটাকে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে মুসা রে আমার বন্ধুরে তুই চিনবি না, যেই মানুষটার বানাইছি সর্বপ্রথম, যেই মানুষটারে আনব সবার শেষে, যেই মানুষটারে চিন্ত তোর জাতির পিতা ইব্রাহিম, যেই মানুষটারে চিন্ত তোর আদি পিতা আদম, যেই মানুষটারে চিন্ত যেই মানুষটার আদম আলাইহিস সালাম, যেই মানুষটা সাড়ে তিনশো বছর কানছে, আমি আল্লাহ তার দরখাস্ত কবুল করি নাই, কিন্তু সাড়ে তিনশো বছর কান্দার পর আমার বন্ধুর নাম ধরে যখন নাকি একটা ডাক দিয়া বলছে মালিক, নবী মুহাম্মাদের উসিলায় তুমি মাফ করে দাও, আমি আদম আলাইহিস সালামের তওবা সেদিন কবুল করছিলাম যেদিন নাকি আমার বন্ধুর নামটা মুখ দিয়ে উচ্চারণ করছিল, এ মুসা সেই নবীর প্রশংসায় আমি তোর কাছে করতেছি, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম একটা আওয়াজ দিয়া বলতেছে মালিক গো এই নবীটা যদি এতই দামি হয় গো মালিক আমি তোমার কাছে নবুয়তি চাই না, আমি তোমার কাছে তার উম্মত হওয়ার জন্য দরখাস্ত করলাম, আমার নবুয়তুর দপ্তর থেকে নামটা কাইটা দাও, আমি তার উম্মত হইতে চাই, আমার আল্লাহ বললেন মুসা রে তুই যখন নাকি ডিমান্ডটা কমায় দিছস হইতে চাইছস, কারণ মানুষ যখন ছোট হইতে চায় আমি আল্লাহ তখন তার মর্যাদা বাড়াইয়া দেই, তুই যখন নাকি আমার বন্ধুর উম্মত হইতে চাইছস আমি আল্লাহ তরে একদিন হাজার হাজার মানুষের চাইতে তরে দামি করে দিব, এ ভাই যাই আমার নবী মিরাজের রাত্রিতে গেলে, মিরাজের রাত্রিতে যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যায়, সব নবীর সাথে আমার নবীর দেখা হয়েছে একবার, যিনি আদি পিতা তার সাথে দেখা হয়েছে একবার, যিনি জাতির পিতা তার সাথে দেখা হয়েছে একবার, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে নয়বার, তার কারণ কি? তার কারণ একটাই, সেটা হলো ওই যে আল্লাহ বলছিল আমি আজকে তোরে দামি করব না, একদিন তোরে দামি করব, সেদিন বুঝতে পারবি সবচাইতে তোরে বেশি দামি করব, মুসা আলাইহিস সালামের সাথে নয়বার আল্লাহ দেখা করাইছে, এ ভাইজান শুধু বলতে চাই যেই মানুষটার উম্মত হওয়ার জন্য মুসা আলাইহিস সালাম পর্যন্ত দরখাস্ত করেছে, যেহেতু আমার পিছে বক্তা চলে আসছে তো সময় কম, এই জন্য সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, সকলেই বলেন আমিন।